ফের ত্রিপুরাতে বিজেপির আইপিএফটি জোট সরকারের আবারও বড় ধাক্কা। চরিলাম বিধানসভায় বিজেপির উপমুখ্যমন্ত্রীর বিধানসভা গড়। সরাসরি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দলে যোগাযোগ করছেন, ফের বিজেপি ছাড়তে চলেছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। 37 থেকে প্রায় 38 লক্ষ লোক ত্রিপুরাতে বসবাস করেন, ছোট্ট একটি উত্তর পূর্বের রাজ্য। বিজেপি ক্ষমতায় আসতে পারবে নাকি, এই নিয়েও জটিলতা। আইপিএফটি পুরোপুরি মোথা দলের সঙ্গে মিশে যাচ্ছে, তাহলে প্রমাণিত হচ্ছে বিজেপির উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা যেভাবে ত্রিপুরার জনগণের কাছে প্রতারণা করেছেন এবং সেই প্রতারণার ফাঁদে মানুষ তাকে চিহ্নিত করেছে, শয়ে শয়ে তিনি মোথা দলে সামিল হতে পারেন এমনটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশেষ খবর সূত্র মারফত আমরা পাচ্ছি। চরিলামের বিজেপির বিধায়ক জিষ্ণু দেববর্মা খুব তাড়াতাড়ি তিনি মোথা দলে সামিল হচ্ছেন এমনটাই সম্ভাব্য তো আমরা খবর পাচ্ছি। রাজনৈতিক মহলের প্রাক্কালে মোথা দলের চেয়ারম্যানের সঙ্গে গোপনে আলোচনা চলছে উপমুখ্যমন্ত্রীর।